বগুড়া পার হলাম, নওগাঁ পার হলাম, এতগুলো জেলা পাড়ি দিয়ে আসলাম। বহু পূজার মণ্ডপের সামনে দিয়ে গাড়িটা আসলো, লক্ষ্য করলেও তো দেখা যায়, লক্ষ্য করে দেখলাম শুধু হিন্দু মানুষ সেই জায়গায় নাই, কিছু মুসলমানও আছে। আছে নারিকেলের নাড়ু খাইতে যায় না, যায় না খাইতে, যায় না খাইতে, যায় না খাইলে কি পেটের ভাত হজম হয়? চলে গেছে, নারিকেলের নাড়ু খায়। আশ্চর্য কথা, আমার ভাইয়েরা এই সমস্ত কাজ মুসলমান করতে পারে না, তাদের ধর্মীয় কাজ এটা। হিন্দু ভাইয়েরা তারা দুর্গা পূজায় যান, তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করেন, ভালো কথা, তাদের ব্যাপারে আমরা ভালো মন্দ কোনো মন্তব্য করব না, তাদের মন্দির আমরা পাহারা দেব, ঠিক কি না? তাদের মন্দির আমরা আক্রমণ করব কেন? ইসলাম তো হারাম করে দিয়েছে, ঠিক কি না? তাদের মন্দির, তাদের মূর্তিকে গালি দেওয়া যাবে না, ইসলাম হারাম করে দিয়েছে। কিন্তু তোমার কাছে যদি ওই জায়গায় গিয়ে ওই সমস্ত অনুষ্ঠান দেখে তোমার যদি তৃপ্তির ঢেকুর গেল, তুমি মনে করো খুব ভালো লাগতেছে, মজা লাগতেছে, ভাবতে হবে তোমার দিলের মধ্যে আল্লাহ নাই, ঠিক কি না? তোমার দিলের মধ্যে আল্লাহকে মাইনাস করে ওগুলোকে তুমি স্থান দিয়ে করে দিয়েছো। আমাদের শুক্রবারের জুমার নামাজে কোনো হিন্দু ভাইরা আসে? ঈদের নামাজে, ঈদুল আজহায়, হ্যাঁ, কুরবানির গোশতে আসে? আসে ও খায়? আচ্ছা ভালো, আমরা খাওয়াবো, কিন্তু আমরা হারাম কিছু খেতে পারবো না, ঠিক কি না? হারাম কিছু খেতে পারবো না, কিন্তু তারা কি নামাজে দাঁড়ায়? আমাদের সাথে নামাজে দাঁড়ায় নাকি? তাহলে সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। হিন্দু ভাইয়েরা যা করছেন আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে কোনোদিন কোনো গালি দিতে যাব না, তারা মানুষ, তাদের মূর্তিকে আমরা গালি দেব না, তারা যা করে করুক কোনো আপত্তি নেই, কিন্তু এটা আমাদের উৎসব নয়, এটা তাদের উৎসব। আমাদের উৎসব হচ্ছে ঈদ, ঠিক কি না? ঈদ দিয়েছেন কে? আসতে বলবেন কে দিয়েছেন? গাছ যার যার, ফল তার তার, ঠিক কি না? আচ্ছা, পুকুর যার যার মাছ তার তার, দোকান যার যার পণ্য তার তার, ব্যাংক অ্যাকাউন্ট যার যার টাকা পয়সাও তার তার, ধর্ম যার যার উৎসব তার তার, এটাই তো হওয়া উচিত ছিল। আমরা ঈদুল ফিতর, আমরা ঈদুল আজহা আমরা পালন করি, তারা তাদের দুর্গা পূজা পালন করে। লেকুম দিন হুকুম, লেকুম দিন হুকুম, বাস ক্লিয়ার কথা। এটা কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। দয়া করে এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আমি যতটুকু পারছি ইসলাম যা বলে তাই বলে বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, হাজার বছরের ঐতিহ্য হল আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু মুসলিম বহু ধর্মের মানুষের একটা আন্তরিক সহবস্থান আছে না নেই? দরবারে কোনো হিন্দু ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, বৈঠকে দেখা যায় পক্ষ অবলম্বন করা হয়, আমাদের হিন্দু ভাইদের পক্ষেই বেশি লোক চলে যায়। কেন? তারা সংখ্যালঘু, আমরা তাদেরকে প্রাধান্য দেই, আমরা তাদেরকে মেহমান মনে করি। এদেশের হিন্দু ভাইয়েরা আমার দেশের জামাই আদরে থাকেন, আলহামদুলিল্লাহ। কোন এই সম্মান কে দিতে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, সব তো আদম সন্তান। ডোনাল্ড ট্রাম্প কি আদম সন্তানের বাইরে? জো বাইডেন না, থেরেসা মে না, পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত জাত থাকুক না কেন, যত জাত আছে আমরা যা দেখি সব আদম সন্তান। এই এই আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মানুষ হত্যা, মানবতা ধ্বংস যারা করে, হত্যার পক্ষে যারা স্লোগান দেয়, তারা তো মানুষ না। সন্ত্রাসকে লালন ইসলাম করে না, জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা? কিন্তু আপনি কোরআন
কোন উদ্দেশ্যে আপনি কোরআনকে নিয়ে খেলবেন, আপনি এটাকে আপত্তিকর জায়গায় রাখবেন, অবশ্যই এর পেছনে একটি কুচক্রী মহল আছে না নেই? আসতে বলবেন না আছে না নয়। এক কথা সোজা কথা, আল্লাহ রসুল কোরআন কোরআন সুন্নাহ আল্লাহ এবং রসুলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, ইমান যেখানে অস্তিত্বের সম্মুখ অস্তিত্বের হুমকির সম্মুখীন হবে সেই জায়গায় ইমানদার কখনো বসে থাকতে পারে? আমরা প্রথমেই ওই ব্যাপারে কথা জানাতে চাই, যে বা যারা কোরআনকে অপমান করার অপপ্রয়াস করেছেন এদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এটি কি সবার দাবি না? সবার দাবি না? এই দাবি কি সাধারণ দাবি না? ইমানের দাবি। কিসের দাবি? ইমানের দাবি।